সালাম আলাইকুম আরাহমতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা গর্ভবতী মায়েদের জন্য আজ ভিন্নধর্মী ধর্মী ভিডিওর আয়োজন করেছি সব মায়েরাই চায় তার সন্তান যেন নেককার ও তাদের বাধ্যগত সন্তান হয় সন্তান সৎ ও নেককার হওয়ার অন্যতম শর্ত হচ্ছে সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থা থেকেই কিছু নিয়মকানুন মেনে চলতে হয় এক্ষেত্রে ইসলামিক চিন্তাবিদরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তাদের মতে ভবিষ্যতে সন্তানটি কেমন হবে তা নির্ভর করে পরিবারের আদর্শ ও শিক্ষার উপর পক্ষে গর্ব অবস্থার জন্য কোরআন হাদিসে বর্ণিত নির্দিষ্ট আমল বা দোয়া নেই বরং একজন স্ত্রী তার স্বামী কর্তৃক গর্ভবতী হওয়াটাই সবচেয়ে ফজিলতপূর্ণ একটি আমল তবে এটা জানতে হবে যে সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন ব্রূণ অবস্থা থেকেই শুরু হয় মায়ের কষ্ট অপরদিকে দিকে অবস্থা থেকে মায়ের যাবতীয় চালচলন ও গতিবিধির প্রভাব সন্তানের উপর পড়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি গর্ভবতী দশটি পরামর্শ পেশ করছি আশা করি এই পরামর্শ যদি মেনে চলেন তাহলে অনেক উপকৃত হবেন এক নম্বর গুনাহ থেকে বিরত থাকুন দুই ধৈর্য ধারণ করুন তিন সময় মতো নামাজ আদায় করুন চার জিকির আসকার করুন পাঁচ শুকর আদায় করুন ছয় বেশি রাত পর্যন্ত জাগ্রত থাকা থেকে বিরত থাকুন সাত অজু অবস্থায় থাকার চেষ্টা করুন আট আপনার সন্তানের জন্য শরীফ করুন করুন অভ্যাস দোয়ার আপনারা আল ইমরানের নম্বর সুরা মুখস্থ করে নিতে পারেন এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া দশ আল্লাহ পাকের এ দুটি গুণবাচক নাম বেশি বেশি পড়ুন আল মুতা আল মুব প্রিয় দর্শক তবে অনেকেই জানতে চান গর্ব অবস্থায় কোন সূরা পড়া উত্তম উত্তর হল গর্ব অবস্থায় মূলত নির্দিষ্ট ফজিলত নেই তবে সুরার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য করে অনেক বুজুর্গানে আনে দিন এবং আলেমরা এই সুরাগুলো বেশি বেশি করে পড়ার পরামর্শ দিয়েছেন এক গর্বের প্রথম মাসে সুরা আল ইমরান পড়লে সন্তান দামি হবে দ্বিতীয় মাসে সুরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে তৃতীয় মাসে সুরা মারিয়াম পড়লে সন্তান সহিষ্ণু হবে চতুর্থ মাসে সুরা লোকমান পড়লে সন্তান বুদ্ধিমান হবে পঞ্চম মাসে সুরা মোহাম্মদ পড়লে সন্তান চরিত্রবান হবে ষষ্ঠ মাসে সুরা ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে সপ্তম অষ্টম নবম ও দশম মাসে সুরা ইউসুফ মুহাম্মদ এবং সুরা ইব্রাহিম পড়বে ব্যথা উঠলে সুরা ইনশিক পরে পানিতে ফু দিয়ে তা পান করলে ব্যথা কমে যাবে তাছাড়া ঘুমের পূর্বে অবশ্যই চার কুল তথা সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পরে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিলে বহুবিধ ফায়দা পাওয়া যায় এইভাবে তিনবার করবেন প্রিয় দর্শক এই নিয়ম কানুনগুলো মেনে চললে গর্ভবতী মা যেমন মহান আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠেন ঠিক তেমনি তার ভিতরে বেড়ে ওঠা সন্তানও নেক্কার হবে ইনশাআল্লাহ